25 বছর ধরে যে বাম শক্তি রাজ্যের মসনদে রাজত্ব চালিয়েছিল, অপশাসন আর দুর্নীতির পাকে ডুবে রাজ্যে একদিকে যেমন হারিয়েছে রাজ্যপাট, অন্যদিকে তেমনি মাত্র 4 বছর পরেই ঘুরে দাঁড়ানো দূরে থাক। উপনির্বাচনে সিপিআইএম এর ফলাফল অকাট্যভাবে প্রমাণ করে যে রাজ্যে সিপিআইএম বর্তমানে গুরুত্বহীন জনবর্জিত একটি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল মাত্র। কিছুদিন আগেই সিপিআইএম দল বিজেপির শাসন ব্যবস্থার বিচার বিশ্লেষণ করতে পরিষদীয় দল গঠন করে জেলায় ও ব্লকে জুতোর শুকতলা খুঁয়ে বহু নথিপত্র জমা করেছে। তারপর ঘটা করে সাংবাদিক সম্মেলন করে মানিকবাবু সেই সব গুরু গম্ভীর তথ্য পেশ করেছেন। এবার উপনির্বাচনে রাজ্যের সাধারণ মানুষ সিপিআইএমকে যে নির্দেশ দিয়েছে আর বিশ্লেষণ করেছে সেই দিকটাও একবার দেখা যাক। 2018 বিধানসভা নির্বাচনে যুবরাজনগর কেন্দ্রে সিপিআইএম পেয়েছিল 18,147 ভোট, সুরমা আসনে পেয়েছিল 18,057 ভোট, 6 আগরতলায় পেয়েছিল 17,852 ভোট আর টাউন বর্দলিতে পেয়েছিল 13,115 ভোট। রথের চাকা 4 বছর ঘুরতেই উপনির্বাচনে সিপিআইএম এর সেই ভোট এখন অবধি গণনায় গিয়ে দাঁড়িয়েছে যুবরাজনগরে 14,197 ভোট, সুরমায় 3,509 ভোট, 6 আগরতলাতে 6,808 ভোট আর টাউন বর্দলি কেন্দ্রে মানিকবাবুদের দল পেয়েছে 3,376 ভোট। গণনা শেষ হলে এই ভোটের সংখ্যা 400-500 বৃদ্ধি পেতে পারে এই যা। প্রাপ্ত ফলাফল থেকে এটা পরিষ্কার যে রাজ্যে বর্তমানে সিপিআইএমকে দেখলেই মানুষের গায়ে জ্বর চলে আসে। তাই এই দল থেকে 100 হাত দূরে থাকাই শ্রেষ্ঠ উপায় বলে ভেবেছে রাজ্যের আম আদমি। এমনকি যে যুবরাজনগর কেন্দ্রকে একসময় সিপিআইএম এর দুর্গ বলা হতো সেই কেন্দ্রেও মানুষ হেলায় প্রত্যাখ্যান করেছে সিপিআইএমকে। প্রত্যাশা মতোই জিতে গেছেন বিজেপি প্রার্থী, আর বাকি 3টা কেন্দ্রের শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া দূরে থাক, সিপিআইএম আরও এবং আরও দূরে সরে গেছে মানুষের কাছ থেকে। নেপথ্যের এই বিপর্যয়ের করুণ কাহিনী খুঁজতে গেলে একটা জিনিস পরিষ্কারভাবে ফুটে ওঠে। গত 25 বছর ধরে যে সন্ত্রাস, দুর্নীতি আর বলকাহীন অপশাসনের রাজত্ব সিপিআইএম ত্রিপুরার বুকে চালিয়েছিল, সেই দগদগে ঘা রাজ্যের মানুষের মনে এখনও টাটকা আর জীবন্ত। তাই যে মানুষ 18 নির্বাচনে সিপিআইএমকে ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়েছে, সেই একই মানুষ উপনির্বাচনে সিপিআইএমকে হেলা ফোড়ে আবার প্রত্যাখ্যানও করে এটা বুঝিয়ে দিল বর্তমানে সিপিআইএম দল রাজ্যে শুধুই একটি রাজনৈতিক দল মাত্র, যেই দল জনবর্জিত রাজনৈতিক গুরুত্বহীন, মানুষের সমর্থন বঞ্চিত ক্ষীয়মান রাজনৈতিক শক্তি। বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভাগ্যে আরও দুর্ভোগ অপেক্ষা করছে, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।